বন্ধুরা, আজকে দেখাবো কিভাবে আমরা পিকার দিয়ে আইমান সাদিকের ভাইরাল ফটো এডিট করবো। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর কোনো কিছু না বুঝলে কমেন্ট করবা। তো আমি পিকারে ঢুকলাম, তো আমি যে ফটোটার উপরে কাজ করবো তো সেই ফটোটা আমি সিলেক্ট করি। তো আমার ছবিটা ডাউনলোড করা আছে, তোমরা ডাউনলোড করে নিবা। তো দেখো যে আমি ডাউনলোড করে এই ছবিটা ডাউনলোড করবো। তো ডাউনলোড করার পরে দেখো কীভাবে কী করি। তো আমরা সবার প্রথমে স্কেচে ক্লিক করবো, আবার দেখাই। তো আমার ছবিটা আগে এইচডি করে নেই, নর্মাল ছবি আছে, তো নর্মাল ছবি আগে একটু এইচডি করি। তো এইচডি কীভাবে করবা এটা ভালো করে দেখো। তো আমি বাড়ি নাম তো টুলসে ক্লিক করি। টুলসে ক্লিক করার পর দেখাই তোমরা কীভাবে ছবি ডাউনলোড করবা। তো ইমেজে ক্লিক করে এখানে লেখবা তোমার যেরকম কিউট পায়, আমি যেই পেজটা বসাবো তো আমি পেজটা নেই। তো আমার ফটো ডাউনলোড করা হয়ে গেল। তো আমি ফটো ডাউনলোড করার পর পিকারটা আবার ঢুকলাম, তো টুলসে ক্লিক করি। টুলসে ক্লিক করার পরে দেখো স্কেচ আছে, স্কেচে ক্লিক করবা। স্কেচে ক্লিক করার পর ছবিটা একটু জুম করবা, আবার দেখাই স্কেচে ক্লিক করবা, জুম করবা। জুম করে বোর্ড ফেসটার উপরে টানবা, নিচের দিকে টানবা। টানা টান দিলে বুঝবা, টানা টানা মানে ফেসটা সরু করে ফেলবা। তো যেখানে আমরা এই আমাদের ফেসটা বসাবো, তো তোমরা ব্যারাসটা ছোটো বড়ো করতে পারবা। স্কেচের উপর টাচ করলে ব্যারাসটা ছোটো বড়ো হইব, তো ছোটো বড়ো করো। আমার ছোটো বড়ো করা হয়ে গেছে, তো পরিমাণ মতো রাখছি। তো ছবিটা সেভ করি। সেভ করার পর আমি যে ছবিটা ডাউনলোড করছি তো ওই ছবিটা আবার পিকার্টে নিয়ে আসি। তো আমি ব্যাক বাটনে ক্লিকে ডন্ট সেভ দিয়ে দিই। তো আবার যে ছবিটা ডাউনলোড করছি ওইটার উপরে ক্লিক করলাম। তো আমি এই ছবিটার উপরে কাজ করবো। তো ক্রোপ আছে, ক্রোপে ক্লিক করবো। ক্রোপে ক্লিক করার পরে আমরা ছবিটাকে এইচডি করি। এইচডি করার পর দেখো ছবিটা মোটামুটি ভালো ক্লিয়ার হয়েছে। তো আমি ক্রোপে গিয়ে আমি শুধু ফেসটা রাখবো, আর সেভটা সব ফালাই দিই। ফালানোর পর আমি ছবিটা সেভ করি। তো সেভ করলাম, তো এখন আবার তো পিছনে ব্যাক ক্লিক করে ড্রয়িং সেভে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখন যেই এই আগে ছবিটা একটু ক্লিক নিয়ে আসলাম পিকারে। পিকারে আমার এখন আমি কী করবো, আমি অ্যাড ফটোতে ক্লিক করবো। অ্যাড ফটোতে ক্লিক করার পর আমি মাত্র যেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম ওটার উপর টাচ করবো। এখন আমার কাজ হইলো, আমি এই ছবিটা পরিমাণ মতো মানে এই বোর্ড অনুযায়ী এটা মিলাবো। তো আমি কার্ডের উপরে ক্লিক করবো। কার্ডের উপরে ক্লিক করার কারণ যে একটা গেঞ্জি গুঞ্জি আছে, এগুলো আমি বোর্ডের উপরে টাচ করলে আমি চেহারা যেটুকু রাখতে চাও শুধু ওটুর উপরে টাচ করলে তোমার লাল এরকম আসবো, এরকম দিবা। করবা করার পর আমি সব ফালাই দিলাম, শুধু বোর্ডটা রাখলাম, আমি ফেসটা রাখলাম। তো পরিমাণ মতো বসাই বা ছোটো বড়ো করে, তো আমি ছোটো বড়ো করে বসাই।
তো মোটামুটি আমার বসানো হয়ে গেছে, আমি ছবিটা সেভ করি। সেভ করার পর এখন আমরা অটো রিক্সে চলে যাবো। অটো রিক্সটা তোমার প্লে স্টোরে আছে, তোমার ডাউনলোড করে নিবা। তো অটো রিক্সে ক্লিক করার পরে তো একটা হচ্ছে দেখে যে কীভাবে তোমরা গার্লফ্রেন্ডের ছবি বসে বা এরকম একটা ভিডিও আছে, তোমরা দেখে নিবা। তো ইনপুট ফাইলে ক্লিক করবা, গ্যালারিতে ক্লিক করবা, তো তোমার গ্যালারিতে নিয়ে যাবো। তুমি গ্যালারিতে যাবা, গ্যালারিতে যাওয়ার পরে তোমরা যেই ফটোটা কাজ করবা তো ওই ফটোটা নিবা। তো আমি আমার ফটোটা নিয়ে দেখাচ্ছি, মানে মাত্র যে ছবিটা সেভ করলাম গ্যালারিতে ওটা নেই। তো টিক চিহ্ন দিয়ে পরিমাণ মতো বসাবা, বসানোর পর টিক চিহ্ন দাও। টিক চিহ্ন দিয়ে আমি পরিমাণ মতো বসাবো, তো আমি পরিমাণ মতো বসাই, বসাই টিক চিহ্ন দিলাম। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর ভিডিওতে না বুঝলে আমাকে কমেন্ট করবা বা ইনবক্স করবা। তো বসাইলাম, মোটামুটি বসছে, তো একটু সাইজটা একটু ঝামেলা করতেছে, যাই হোক কোনো ব্যাপার না। তো টিক চিহ্ন দিলাম, তো দেখো ব্রাশ আইকনে ক্লিক করবা, ব্রাশ তো স্মুথে এই ব্রাশটাই দিবা স্মুথ। তো টানের ব্রাশ সাইজটা দেখে নাও, ওই সাইজটা এইভাবে বসাইবা। বসানো করালে এখন ছবিটা জুম করবা। তো তুমি জুম করার পর তুমি আস্তে অল্প একটু একটু করে টানবা, মানে তোমার বডিটা ওই মানে তোমার গলাটা তুমি এই বডির সাথে মিশাইবা, একই কালার ফেলে দিবা। তো আমি দিলাম, তো দেখো তো মোটামুটি পছন্দ হয়ে গেল, ছবিটা সেভ করি। তো হাতে বামে দেখবো একটা তিন ডটা লাগিয়ে গেছে, ওইটা ক্লিক করবা। তো আবার দেখে তিন ডটে ক্লিক করে সেভ করে নেবা। তো আমি এয়ার ব্রাশে ক্লিক করবো, এয়ার ব্রাশটা তোমার প্লে স্টোরে আছে, সার্চ দিলে পেয়ে যাবা। তো ক্যামেরাতে ক্লিক করলাম, ক্যামেরাতে ক্লিক করার পর আমি মাত্র যে ছবিটা সেভ করলাম ওইটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর আমি স্মুথ করি, ছবিটা নর্মাল আছে, আমি ছবির কাজ শেষ। তোমরা এইভাবে এটা আপলোড করতে পারো, কিন্তু আমি ছবিটা এইচডি করি। তো জুম করি, তো জুম করার পর স্মুথে ক্লিক করাম। স্মুথে ক্লিক করার পরে তোমরা এই পরিমাণ মতো ফেস দেন, ধর স্মুথ করবো, মানে টাচ করবা। তো আমি টাচ করে করতেছি, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। সেভ করবার গ্যালারিতে, গ্যালারিতে সেভ করার পর আজকে